নানা রকম বিতর্কিত কাজ করে প্রায় আলোচনায় আসেন বলিউড অভিনেত্রী রাখি সাওয়ান্ত। এবার এই অভিনেত্রী সাজলেন স্পাইডারম্যান। গত বছর বিগ বস রিয়েলিটি শোয়ে প্রতিযোগী ছিলেন রাখি, কিন্তু সম্প্রতি শুরু হওয়া এই শোয়ে তাকে নেওয়া হয়নি, এ নিয়েই নাখোশ তিনি। তাই স্পাইডারম্যান সেজে বিগ বস ওটিটির সেটের সামনে হাজির হন বলিউডের এই ড্রামা কুইন। সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ঘটনার একটি ভিডিও ভাইরাল হয়েছে, যাতে দেখা গেছে রাখির হাতে স্যুটকেস, গলায় গহনা, পরনে স্পাইডারম্যানের পোশাক, রাস্তার মাঝেই বসে তিনি। বিগ বসের নাম ধরে চিৎকারও করতে শোনা গেছে তাকে। ভিডিওতে রাখিকে বলতে শোনা গেছে, কোথায় বিগ বস, এবার তো আমাকে ডাকলেন না, আপনি সিড নাচকে অর্থাৎ সিদ্ধার্থ সেহনাজকে ডাকলেন কিন্তু আমাকে ডাকলেন না, কেন? আমি খুব দুঃখ পেয়েছি, বিগ বসের বাড়িতে সবার মাথা এত গরম হয়ে আছে যে আমাকে দরকার, আমি আসছি, বিগ বস আমাকে কেউ আটকাতে পারবে না। ভাইরাল হওয়ার পর এটি নিয়ে নানা রকম মন্তব্য করেছেন নেটিজেনরা। প্রান্তি সরোয়ার, সময় সংবাদ, ঢাকা।